সারি সারি সাজানো চুলা, চলছে রান্না। বিশাল জায়গা জুড়ে 2000 চুলা জ্বলছে একযোগে। দিন রাত 24 ঘন্টা দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তবৃন্দের জন্য চলছে রান্না। রান্নার কাজে নিয়োজিত রয়েছেন 30,000 স্বেচ্ছাসেবক। কেউ ভাত, কেউ ডাল, কেউ বা মাংস রান্না করছেন। শুক্রবার দুপুর থেকে রান্নার আয়োজন শুরু হয়েছে। এক নাগারে মঙ্গলবার পর্যন্ত চলবে এই আয়োজন। প্রতিদিন 2 লাখ নারী পুরুষ ভক্তের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। খাবারের মধ্যে রয়েছে ভাত, আলু দিয়ে ডালের লাবড়া, গরু, খাসি ও মুরগির মাংস। মুসলমান সম্প্রদায়ের ভক্তবৃন্দ ছাড়াও অন্য ধর্মের মানুষের জন্য রয়েছে আলাদা রান্নার আয়োজন। আমরা প্রায় 30,000 কর্মী সম্পূর্ণ পাকশালা আমরা অ্যারেঞ্জমেন্ট করিয়া পাকের সমাধান করতেছি। গরুর মাংস আছে, মহিষ আছে, উট আছে, দুম্বা আছে, ম্যাস আছে, এনি এরপরে ভেড়া বকরি আছে, এনি আরো বিভিন্ন হাঁস মুরগি বিভিন্ন জাতের, মানে এমন কোনো জাত হরিং সরিং লাগে আসে এমন কোনো খাবার সমর্থ যত পশুপঙ্খী আছে সম্পূর্ণ পাকশালায় পাক হইতেছে। 1 থেকে 1.5 লক্ষ লোকের খানা প্রতিদিন পাক হবে আর প্রতিদিনই ডাবল বাড়বে ইনশাল্লাহ। রান্নার পর সারিবদ্ধভাবে রাখা হচ্ছে খাবার, সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট জায়গায়। সেখানে সারিবদ্ধভাবে ভক্তরা মাটির প্লেটে নিচ্ছেন তাদের খাবার। খাওয়া শেষে মাটির প্লেট ধুয়ে রাখছেন নির্দিষ্ট জায়গায়। এত ভক্তের সমাগম হলেও নেই কোনো বিশৃঙ্খলা। পুরুষ উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী তাঁবু স্থাপন করা হয়েছে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত হতে সড়ক, রেল ও নৌপথে বিভিন্ন যানবাহনে চেপে আশেকান ও জাকেরানরা সমাবেত হয়েছেন। পুরুষে আসা সকলের জন্য তোবারকের পাশাপাশি রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলছে। শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে শুরু হওয়া উরস মঙ্গলবার বিশ্বব্যাপীর মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। সময় সংবাদ, ফরিদপুর।